নাম ওসমান, কনিয়াত আবু আমর, আবু আবদুল্লাহ, আবু লাইলা এবং লকব জুন্নুরাইন। তাবাকাত তৃতীয় খণ্ড 53 পৃষ্ঠ, তাহাজিবুত তাহাজিব। পিতা আফফান, মাতা আরওয়াহ বিনতে কুরাইজ, কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। তার ঊর্ধ্বপুরুষ আব্দে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। খুলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা, তার নানি বাইদা বিনতে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। জন্ম হস্তিশনের ৬ বছর পরে 576 খ্রিস্টাব্দে, আল ইস্তিয়াব। এই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি ৬ বছরের ছোট। তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে, ফলে শাহাদতের সময় তার সঠিক বয়স কত ছিল সেই সম্পর্কে অনুরূপ মতপার্থক্য পরিলক্ষিত হয়। কোনো কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে। ফিতনাতুল কোবরা ডক্টর তোহা হোসেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী, মাংসহীন গন্ধদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা, ঘন কেশ, বুক ও কোমর চওড়া, কান পর্যন্ত ঝোলানো জুলফি, পায়ের নলা মোটা, পশম ভরা লম্বা বাহু, মুখে বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণখচিত দাঁত। হযরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবির মতো জাহিলি যুগের অন্ধকারে রয়ে গেছে। তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে বিলীন হয়ে গেছে যেন ইসলামের সাথেই তার জন্ম। ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকেরা আমাদের কাছে পৌঁছাতে পারেনি। হযরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুস্তিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসও ছিল তার গভীর জ্ঞান, তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য ও লৌকিকতা বোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদা বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে গণী উপাধি লাভ করেন। হযরত উসমানকে আস-সাবেকুন আল আউয়ালুন বা প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী, আশারায়ে মুবাশশারা এবং সেই ছজন শ্রেষ্ঠ সাহাবির মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলিগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। সিরাত ইবনে হিশাম। মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জানমাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণ ভ্রতি ছিলেন। হযরত উসমান বলেন, আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ, উসুদুল গালবা। ইবনে ইসহাকের মতে আবু বকর, আলী এবং জাইদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হযরত উসমান। হযরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব ঘটনা দিয়েছেন তার সারসংক্ষেপ নিম্নরূপ। কেউ কেউ বলেন তার খালা সৌদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ বক্তা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন, আল ফিতনাতুল কুবরা। পক্ষান্তরে ইবনে সাদ সহ আরও অনেকে বর্ণনা করেন হযরত উসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মুআন ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম নিচ্ছিলেন তখন তন্দ্রালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি করো, আহমদ নামের রসুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতপর আবু বকরের আহ্বানে ঈমান গ্রহণ করেন। তাবাকাত তৃতীয় খণ্ড 55 পৃষ্ঠা। হযরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স 30-এর উপরে। ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সামনে ইসলাম পেশ করেন। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন সেই পথ দিয়ে যাচ্ছে। তিনি বললেন, উসমান, জান্নাতে প্রবেশ মেনে নাও, আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসূল হিসেবে এসেছি। এই কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। হযরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সৌদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাশিদা রচনা করেছিলেন। হযরত উসমানের সহোদরা আমিনা, বৈপত্রীয় ভাই বোন ওয়ালিদ, খালিদ, আম্মারা, উম্মে কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন। তাদের পিতা উকবা ইবনে আবি মুঈদ। দারুকুতনি বর্ণনা করেছেন, উম্মে কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির। বলা হয়েছে তিনিই প্রথম কুরাইশ বধূ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত করেন। হযরত উসমানের অন্য ভাই বোন
মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ, এই ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হযরত উসমানের ঈমান একটুও টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছে করো, এই দিন আমি কখনো ছাড়তে পারবো না। তাবাকাত দ্বিতীয় খণ্ড 55 পৃষ্ঠা। হযরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তিকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমকে তার সাথে বিয়ে দেন। এই কারণে তিনি জুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন। রুকাইয়া ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত সন্তান। তার প্রথম বিয়ে হয় উতবা ইবনে আবিল আহাবের সাথে এবং উম্মে কুলসুমের বিয়ে হয় আবুল আহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে। আবুল আহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশ্মন। পবিত্র কুরআনের সূরা লাহাব নাজিলের পর আবুল আহাব ও তার স্ত্রী উম্মে জামিল তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মদের কন্যাদ্বয়কে তালাক দেওয়ার জন্য। তারা তালাক দিল। অবশ্য ইমাম সৈয়দি মনে করেন, ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের বিয়ে হয়। উপরোক্ত ঘটনার আলোকে সৈয়দের মতটি গ্রহণযোগ্য মনে হয় না। নবুয়াতের পঞ্চম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবাসায় হিজরত করেছিল তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাবাসার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও তার স্ত্রী নবীদহিতা রুকাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সেই সময় এক কুরাইশ মহিলা হাবাসা থেকে মক্কায় এলো। তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞাসা করলেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রুকাইয়া গাদার উপর সাওয়ার হয়ে আছে এবং উসমান গাদাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ তার সহায় হন। লুত আলাইহিস সালামের পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী। আল ইসাবা হাবাসা অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করেন এবং এই ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আবদুল্লাহ। হিজরি চতুর্থ সনে আবদুল্লাহ মারা যান। রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে। হযরত উসমান বেশ কিছুদিন হাবাসায় অবস্থান করেন। অতঃপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এইভাবে তিনি জুল হিজরাতাইন বা দুই হিজরতের অধিকারী হন। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন রোগশয্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সওয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। তাবাকাত তৃতীয় খণ্ড 56 পৃষ্ঠা। এই হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরী সাহাবি। রুকাইয়ার ইন্তিকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার ছোট বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে উসমান রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে দেন হিজরি তৃতীয় সনে। একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে উসমান রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে দেন। হিজরি নবম সনে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাও নিঃসন্তান অবস্থায় মারা যান। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকত তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম। হায়াত উসমান রিজা মিশরি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুষ্টিময় কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অটল থাকতে পারেননি। অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবিদের মতো অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহেও ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য। ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূলের হাতে তুলে দিলেন। ওমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন।
আর এই যুদ্ধের এক তৃতীয়াংশ সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন। তিনি 950 উট ও 50 ঘোড়া সরবরাহ করেন। ইবনে ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। কোনো কোনো বর্ণনা এসেছে, তাবুকের প্রস্তুতির জন্যে উসমান কুরুচে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ঢেলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুশিতে দিনারটি উল্টে পাল্টে দেখেন এবং বললেন, আজ থেকে উসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে দান করতেন। একটি বর্ণনা এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। আল ফিতনাতুল কুবরা। হুদাইবিয়ার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমারকে ডেকে বললেন, তুমি মক্কায় যাও, মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো। উমার বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি। আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মনী কতখানি। আমি মনে করি উসমানই এই কাজের উপযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে ডাকলেন। আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এই পয়গাম সহ উসমানকে পাঠালেন যে, আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবনে সাঈদ আল আসের সাথে তার দেখা হয়। আবান তাকে নিরাপত্তা দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম পৌঁছে দেন। তারা উসমানকে বলে, তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো। কিন্তু উসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারিনি। কুরাইশ তার এই কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে। কোনো কোনো বর্ণনা এসেছে, উসমানকে তারা 3 দিন আটক করে রাখে। এদিকে হুদাইবিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের উপর রেখে বললেন, হে আল্লাহ, এই বাইয়াত উসমানের পক্ষ থেকে, সে তোমার ও তোমার রাসূলের কাজে মক্কায় গেছে। হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বাইয়াতের কথা জানতে পারেন। তিনি নিজেও রাসূলের হাতে বাইয়াত করেন। ইতিহাসে এই ঘটনা বাইয়াতু রিদওয়ান, বাইয়াতু শাজারাহ ইত্যাদি নামে খ্যাত হয়েছে। পবিত্র কুরআনে এই বাইয়াতের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর যখন আবু বকরের হাতে বাইয়াত নেওয়া হচ্ছিল, উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইয়াত করেন। মৃত্যুকালে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনিই সর্বপ্রথম বাইয়াত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছুরিকাঘাত হয়ে যখন মৃত্যুসজ্জায়, তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য। কিন্তু তিনি ইতস্ত করে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে, যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর যদি নাও বানিয়ে যাই তারও দৃষ্টান্ত আছে, যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আরও বলেন, আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে জিজ্ঞাসা করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাস্য ব্যক্তি। যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেম আজ জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেহ বড় আল্লাহ প্রেমী। এক ব্যক্তি তখন বলল, আবদুল্লাহ ইবনে ওমার তো আছে। তিনি বলে উঠলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন, কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না। খিলাফতের এই দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি, আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি। ওমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশই এই জন্যে যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবারবর্গকে মাহরুম করেছি, কোনো পুরস্কার নয় এবং কোনো তিরস্কার নয়, এমনভাবে আমি যদি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব। যখন একই কথা তার কাছে বলা হলো, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে ইঙ্গিত করে বললেন, তোমাদেরকে হকের ওপর পরিচালনার তিনিই যোগ্য, তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এই দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে এই একটি দল আছে যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আব্দে মানাফের 2 পুত্র আলী ও উসমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মাতুল আব্দুর রহমান ও সাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি ও ফুফাতো ভাই
জুবাইর ইবনুল আওয়াম ও তলহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচন করবে। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারো উপর কোনো দায়িত্ব অর্পণ করেন, যথাযথভাবে তোমরা তা পালন করবে। হযরত ওমর উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি, আপনারা জনগণের নেতা ও পরিচালক, খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যে থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই, তবে আপনাদের পারস্পরিক বিভেদকে আমি ভয় করি। জনগণ তাতে দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি। মিকদাদ ইবনু আসওয়াদকে বললেন, আমাকে কবরে সাহিত্য করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করবে। তুহাইবকে বললেন, 3 দিন তুমি নামাজের জামাতের ইমামতি করবে। আলী, উসমান, সাদ, আব্দুর রহমান, জুবাইর ও তলহা রাদিয়াল্লাহু আনহুমের কাছে যাবে। যদি তলহা মদিনায় থাকে, তলহা তখন মদিনার বাইরে ছিলেন, তাদেরকে এক স্থানে সমবেত করবে। আবদুল্লাহ ইবনে ওমরকেও হাজির করবে, তবে খিলাফতের কোনো হক তার নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে, তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি 4 জন একমত হয় এবং 2 জন অস্বীকার করে, তবে সে 2 জনের কল্লা উড়িয়ে দেবে। আর যদি 3 জন করে দুভাগে ভাগ হয়ে যায়, আবদুল্লাহ বিন ওমর যে পক্ষ সমর্থন করবে, তারা তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আবদুল্লাহ বিন ওমরের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেই দিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে, তাহলে তাদেরকে মানতে বাধ্য করবে। হযরত ওমরকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ শুরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাকরামা মতান্তরে হযরত আয়েশার হুজরায় একত্র করলেন। তারা 5 জন, তলহা তখনও মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লাহ বিন ওমর। বাড়ির দরজায় প্রহরে নিয়োগ করা হল আবু তলহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমল বাকবিতন্ধা হল। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারো? আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি। হযরত উসমান সর্বপ্রথম এই প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের উপর এসে বর্তায়। হযরত আব্দুর রহমান দিন রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সব সাহাবী, মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন, কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলেই হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন। যেদিন সকালে ওমর নির্ধারিত সময়সীমা শেষ হবে, সে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথমে জুবাইর ও সাদকে ডেকে মসজিদে নববীর সোফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন। এভাবে উসমান ও আলীর সাথেও সুবহে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন। এদিকে মসজিদে নববীতে লোকে পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্যে সবাই ব্যাকুল। ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বাইয়াত করেন। তারপরই হযরত আলীও বাইয়াত করেন। তারপর সমবেত জনমণ্ডলী হযরত উসমানের হাতে বাইয়াত করেন। হিজরি 24 সনের পহেলা মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তারিখ হল উম্মাহ আল ইসলামিয়া, ঈদের ব্যাগ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করে থাকেন। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না, তবে শেষের দিকে বসরা, কুফা, মিসর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে। মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি। ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনায় খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। মসজিদের নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কুরআন তিলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা সংঘটিত হয় হিজরি 35 সনের 18 জিলহজ, শুক্রবার আসর নামাজের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত ও হযরত উসমানের শাহাদতের মধ্যে 25 বছরের ব্যবধান। 12 দিন কম 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে
তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু তার জানাজার ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মত পার্থক্য রয়েছে, তবে 82 থেকে 90 বছরের মধ্যে ছিল। আল ফিতনাতুল কুবরা। খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরা হওয়ার পর ইচ্ছে করলে তাদের নির্মূল করতে পারতেন, অন্যান্য সাহাবি সেজন্য প্রস্তুত ছিল। কিন্তু হযরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি, তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেই কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যেই পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি কোনো বাদশা হতো নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না, তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন। কিন্তু তিনি ছিলেন খলিফায়ে রাশেদ, নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন, তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সব কিছুর থেকে প্রিয় হওয়া উচিত। ইসলামের জন্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর অবদান মুসলিম জাতি কোনো দিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোনো ধর্ণাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীরে রোম কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস, যিনি এতদিন বীরে রোম ওয়াকফ করে মদিনাবাসীদের পানির কষ্ট দূর করেছিলেন তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আমি বীরে রোম খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি, আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছো, আমি আজ পানির অভাবে ময়লা পানি ইফতার করছি। হযরত উসমানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে উমার বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুসলমানেরা আবু বকর, উমার ও উসমান রাদিয়াল্লাহু আনহুমকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন, তাছাড়া অন্য কোনো সাহাবিকে বিশেষ কোনো মর্যাদা দেয়া হতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাতিবে ওহি বা ওহি লেখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকী যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতি বছরই তিনি হজ আদায় করতেন, তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। সারা বছরই রোজা রাখতেন, সারা রাত ইবাদত করে কাটাতেন, এক রাতে একবার কুরআন শরীফ খতম করতেন, রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না, রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরও বলেছেন, উসমানকে দেখে ফিরিস্তারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে এই পর্বটি। أسألك العفو